মাসিমা, আমি আপনার নতুন ভাড়াটে। চিনি কুড়িয়ে গেছে, পাঠিয়ে এনেছ? আমার নাম চিনি। চিনি, ভালোবাসা চেস হয় না, কারোর হাতে পন হলে বুঝবি না, চেকমেট হয়ে যাবে। তুমি হেবি তেঁদড়াচ্ছ তো। মাসিমা কাকে বলছো? আমাকে দেখে তোমার মাসিমা বলে মনে হচ্ছে। আপনার নাম? মিষ্টি। ওকে, মিষ্টি মাসিমা। মনে হচ্ছে এবার বড় রকমের ঝামেলা হয়েছে। তুমি একটা কুচুতে বুড়ি হয়ে গেছো। দাদাবাবু কি সালমান খান নাকি? মাথায় চুল নেই, হাতে গুলি নেই। ঠিক সময় সেলফ কেয়ারের মলমটা না লাগালে দুঃখটা কিন্তু সেপটিক হয়ে যাবে। শোনো, আমাকে না বেকার জ্ঞান দিও না। ছোটবেলা থেকেই না জ্ঞান দেওয়াটা আমার স্বভাব। আর ছোটবেলা থেকে না জ্ঞান না শোনাটা আমার স্বভাব। তাহলে বলছি মাসিমা, স্বভাবটা এবার পাল্টা। বিয়ে মানে তো এটা নয় যে সেলফ রেসপেক্টে জলাঞ্জলি দিয়ে দেবে। প্রেমে পড়াটাও কিন্তু একটা শিল্প, আর সেটাই কিন্তু তুই মাস্টার নস। তার গুরুদেব হচ্ছি আমি। আজকে থেকে তোমার লাভ গুরু আমি, তুমি আমার শিষ্য। কাউকে ভালোবেসে তার প্রতি ডিপেন্ডেন্ট হতে নেই, না হলে সে লাথি মারবে। তার থেকে ভালো প্রথমেই সবাইকে দূরে সরিয়ে। তুই তো আমাকে দূরে সরিয়ে রাখিস না, তোমার মধ্যে তো আমার মাকে দেখতে পাই। এবার তুই একটা ঠিকঠাক প্রেম করবি। ঠিক আছে লাভ গুরু, এই লাভ এরিয়া থেকে বাঁচিয়ে দাও প্লিজ। তোমার কি সত্যি মনে হয় যে তোমার বর কোনো অন্ধকার গলিতে কারোর সামনে ইন্টুপিন্টু করবে? তুই সবসময় চেষ্টা করিস নতুন কিছু করার, আর আমাদের এই সমাজ না নতুনত্ব কিচ্ছু দিতে পারে না। আমি সেই ডান পিঠে মিষ্টিকে খুব মিস করি।